হচ্ছে সুন্দর একটা জায়গা আছে যেখানে হচ্ছে মহানন্দা নদী, এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। ইন্ডিয়ার বাড়িঘর গুলো আছে দেখা যায়। ওকে অলরাইট এভরিবডি, সো নতুন দিন, সেকেন্ড দিন আজকে। তো আজকে আমি যাব বাংলাবান্ধার দিকে, এখনই যাচ্ছি হচ্ছে নাস্তা খেতে। নাস্তা খাওয়ার পর যাব হচ্ছে বাংলাবান্ধা বর্ডারের দিকে। তো ওখানে আশপাশটা একটু দেখব, দেখে আজকে ঠাকুরগাঁও এর পথে রওনা দিব। তো আমি আজকে এই হোটেলের ব্যাপারে যদি কিছু বলি, মোটামুটি খারাপ হোটেল ছিল না, 300 টাকার মধ্যে মোটামুটি যা লাগে সবই ছিল, এবং সাথে ওয়াইফাইও ছিল। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি উন্নত, কিন্তু হোটেলটা হচ্ছে একটু ভিতরে ছিল। তো সকাল 7টা বাজে এখন, মোটামুটি সব নিরিবিলি, কিন্তু আজকে মানুষ হবে অনেক, আজকে শুক্রবার। ভাই কি বাংলাবান্ধার দিকে যাবেন? বাংলাবান্ধার দিকে যাবেন? গাড়ি তো যাবেই। অটো যাবে? অটো, অটো গুলা তো একবার তেঁতুলিয়া বাজারে আসার সব পর ধরেন ভ্যানগুলাও আছে, আবার অটোও আছে। কারণ যে ভ্যানগুলা ওগুলাতে হচ্ছে আপনার যেতে যাচ্ছে না, দুইজন যে আছে ওদেরকে জিজ্ঞেস করলাম। তো আমি অটোতে যাব, অটোতে হচ্ছে পার জন হচ্ছে 30 টাকা করে নেয়। তো 30 টাকা হচ্ছে 4-5 জন মিলে, ধরেন ওদের 4×4=12, 120 টাকার মতো আসে। যাই হোক, তো এটা হচ্ছে শুধু এক ওয়ান ওয়ে আর কি, একবার যাওয়া। আমার কাছে টাইম আছে মাত্র, আজকে এখন মাত্র 8:30 বাজে। এবার টেম্পারেচার কিরকম ছিল, কত ডিগ্রি হয়েছিল এই শীতে? অনেক সুন্দর জায়গা, অনেক রকম জায়গা আমি দেখিনি। ওই যে আজিজ নগর মনে হয়, অলরাইট। তো চলে আসছি আমি একবারে বাংলাবান্ধা বর্ডারে। আমার পিছে দেখা যাচ্ছে যেটা, এই রোডটাই বাংলাবান্ধা বর্ডার, ঠিক ওই পাশে যে জিরো ওটা হচ্ছে একবারে ইন্ডিয়ার একবার লাইনের সীমান্ত, একবার সীমান্তেই। তো এখন আমি যেখানে যাচ্ছি ঠিক বাম পাশেই
বর্ডারটা ঠিক বাম পাশে একটা যে মহানন্দা নদী যেটা ওইটার পাড়টাই আছে আরও একটু দেখে আসি যে এখানে আসছি। এখানে অ্যাকচুয়ালি দেখানো তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আপনার বর্ডার এলাকাটাই প্লাস হচ্ছে আপনার এই যে নদীটা দেখতে পারেন। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যদি দাঁড়ান আপনি বাম পাশেই দেখবেন ইন্ডিয়ার বর্ডার, তারপর আবার ডান পাশেও যদি দেখেন ওখানেও ইন্ডিয়ার বর্ডার, মানে এখানে বর্ডারটা খুব কাছে। এরকম জায়গা বাংলাদেশে খুব কম আছে যেখানে বাম পাশ ডান পাশ দুই পাশে হচ্ছে ইন্ডিয়া বাংলা ইন্ডিয়ার বর্ডার দুই পাশেই। আর মানুষও আজকে মোটামুটি বেশি, শুক্রবার। এই যে এইগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার, মানে গরু হাঁটতেছে, তারপরে এই পাওয়ার যে গ্রিডগুলো ওই পাশের গরু সব ইন্ডিয়ার বর্ডার। তো মোটামুটি এটা দেখে আমি একবারে চলে আসবো, আর তেমন কিছু দেখার নেই। এই সেই মহানন্দা নদী আবার। এই পাশটা মানে এখন পুরোটাই বাংলাদেশ, মানে আমি মানে ঢাকবাংলোর যে সাইডটা ওই সাইডটাতে হচ্ছে মাঝখানের অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ, কিন্তু এই পাশটা পুরোটাই বাংলাদেশ। ওই যে ফেন্স দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা। প্রচন্ড বাতাস এখানে। অ্যাকচুয়ালি আগে যা বলছিলাম যে টেম্পারেচারের কথাটা, এখানে হচ্ছে আপনার টেম্পারেচার মোটামুটি 13-14-15 ডিগ্রির মতো, মোটামুটি শীত আছে এখনও। আর এই পাশটা আরও শীত, কারণ হচ্ছে এই পাশে যা মানে এখান থেকে মাত্র 10-12 কিলোমিটার হচ্ছে আপনার শিলিগুড়ি, এবং এরপরেই তো আপনার শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কাঞ্চনজঙ্ঘা যেগুলো খুব কাছেই, এজন্য হচ্ছে শীতটা এখানে খুব বেশি। আরেকটা কারণ হচ্ছে হামিডিটা এখানে খুব কম। চিটাগাং বা ঢাকার দিকে হামিডিটিটা বেশি থাকে। তো এই তো বর্ডার অভিযান শেষ, এখন আমি যাব কোথায় দেখি। আমাকে যে নিয়ে আসলো যে ড্রাইভার, আমি একটা অটো করে যে আসলাম, তো উনি বললো পঞ্চগড় জেলার মানুষ হচ্ছে সচ্ছল, মানে মানে বেকার খুব কম, এবং মানুষজন খুব ভালো আয় করে খায়। যদিও খাবার টাবারের দাম বললো বেশি, কিন্তু তাও এজন্য এই বর্ডারটা খুব ভালো, কারণ হচ্ছে আপনার এখানে ধরেন মানুষজন আয় করে খায়, এজন্য ধরেন মানুষ পাচার বা মাদক পাচার টাচার এরকম জিনিসপাতিগুলো এই বর্ডারটাতে কম হয়। আর আমি আগেও শুনছিলাম যে বাংলাবান্ধা বর্ডারটা হচ্ছে সবচেয়ে সেফ আর সবচেয়ে ভালো বর্ডার অন্যান্য বর্ডারগুলোর মতো না। পুরা এই নদীর পুরাটাতেই পাথর তোলে না? ইন্ডিয়া নদী ইন্ডিয়া ঢুকে গেছে, মাঝখানে খালি অল্প একটু নদী বাংলাদেশে পড়ছে, এতটুকু দেখেন কত লোক কাজ করে। যেগুলো বাড়ি মন্দির সামনেটা মনে ক্যাম্প বিজিবি ক্যাম্প। ও আচ্ছা, বিএসএফ এর। সামনে কি সব একই নাকি? এখন কি সামনে যাবে না? আচ্ছা আচ্ছা, তাহলে থাক সমস্যা নেই। তো আমি আসছি হচ্ছে এখন হচ্ছে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া যাবার পথে একটা বামের একটা রোড, একটা গ্রামের রোড। তো গ্রামের রোডে তো ড্রাইভার উনি বললো আমাকে যেখানে হচ্ছে সুন্দর একটা জায়গা আছে, যেখানে হচ্ছে মহানন্দা নদী এই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া,
ইন্ডিয়ার বাড়িঘরগুলো আছে দেখা যায়। তো ডাকবাংলোর ওই সাইডটাতে বাড়িঘর ছিল না। সুন্দর এই সাইডটা, সুন্দর, পানি কম যদি এখন। এখানে বাংলাদেশের বাড়ি অনেকগুলো আছে। তো মোটামুটি এটা হচ্ছে মেবি আমার দেখা শেষ। পরে মনে হয় আমি পঞ্চগড়ের দিকে রওনা দিব। এখানে পানি কম। ওই সাইড একটা জায়গা আছে, ওটা হচ্ছে আপনার বিচের মতো একটা জায়গা, ওখানে আমি নামবো আর একটু সামনে যাওয়ার জন্য। তো এই যেগুলো যা দেখা যাচ্ছে সেগুলো সব ইন্ডিয়ার বাড়িঘর, একবারে সাথের। তো দুই দেশ কত কাছাকাছি। বর্ষাকালে তো মনে হয় পাথর টাথর তোলা যায় না, তাই না? তোলা যায়? কি বলেন, কেমনে তোলেন? পানি বেশি থাকে না? সারা বছরই পানি তোলে? সারা বছরই এখানে, সারা বছরই হচ্ছে পাথর তোলা হয়। বর্ষাকালে যেগুলোতে পানি কম ওই জায়গায় পাথর তোলে। আপনার নাম কি? ইকবাল হোসেন। ইকবাল হোসেন, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ।